আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন মিস্টার মোহাম্মদ পারভেজ। তো ভাই বলেছেন, ভাই আমি কয়েকটা টেবিলের ডেটা একসাথে ক্যালকুলেশন করতে চাই, বাট হচ্ছে না, শুধু প্যারামিটার চাই, কি করতে পারি? তো চলুন আমরা এই সমস্যাটির সমাধান করে নিই। আমরা চলে আসি মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্টে। তো একসাথে অনেকগুলো টেবিল থেকে যখন আমরা কোনো ক্যালকুলেশন করব, তখন অবশ্যই সেখানে ওই রিলেশনশিপের ব্যাপারটি দেখাতে হবে। দেখুন, আমার এই ডেটাবেস প্রজেক্টে তিনটি টেবিল ক্রিয়েট করা আছে, জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য টেবিল 1, 2, 3 নামে নাম রাখা হয়েছে। আপনাদের প্রজেক্টের ধরন অনুযায়ী নামগুলো দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে আসি ডেটাবেস টুলসে। এরপরে আমরা রিলেশনশিপস নামের যে রিবনটি রয়েছে ক্লিক করব। তাহলে তিনটি টেবিলের ভিতরে রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্রথম টেবিলের দিকে আমরা যদি আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে আইডি, এরপরে স্টুডেন্ট নেম এবং দুটো আমার কারেন্সি ফিল্ড রাখা হয়েছে। ওকে, অনুরূপভাবে 2 নম্বর টেবিলে আইডি রাখা হয়েছে, সেটি প্রাইমারি কি হিসেবে আছে, এবং 1 নম্বর টেবিলেও কিন্তু আইডি আমার প্রাইমারি কি হিসেবে আছে, এবং পরবর্তী 2 নম্বর টেবিলে সেকেন্ড যে ফিল্ডটি আছে সেটি হলো এক্সাম ফি, তার মানে এটিও কিন্তু কারেন্সি, এবং 3 নম্বর টেবিলে সেম ওয়েতে আইডি হচ্ছে প্রাইমারি কি এবং মিসলেনিয়াস ফি হচ্ছে আমার কারেন্সি ফিল্ড, ঠিক আছে? এখন তিনটি টেবিলের ভিতরে কিন্তু আমার 1-to-1 রিলেশনশিপের মাধ্যমে সম্পর্ক এস্টাবলিশ করা হয়েছে। ওকে, তো আমরা এখন যেটি করব, এখান থেকে সেভ করি, এখান থেকে বের হয়ে আসি, আমরা কুয়েরিতে আসি। তাহলে ক্রিয়েটি আসতে হবে, দেন কুয়েরি ডিজাইন, আমরা তিনটি টেবিলকে সিলেক্ট করে নিয়েছি, দেন অ্যাড। তাহলে আমরা অ্যাড অবস্থায় পাচ্ছি। ওকে, তো এখানে দেখুন, আমার যেহেতু রিলেশনশিপ করা আছে, তার জন্য কুয়েরিতে যখন আমি আমার টেবিলগুলো অ্যাড করলাম, তখন কিন্তু রিলেশনশিপ এই পাশে দেখা যাচ্ছে। ওকে, ঠিক এই অবস্থায় কিন্তু আমার রিলেশনশিপ যে এস্টাবলিশ করা আছে সেই ব্যাপারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু নিচে কমিয়ে নিলাম। এখন আমাদের যে যে ফিল্ডগুলো দরকার সেগুলো আমরা অ্যাড করব। তার জন্য প্রথম টেবিল থেকে আমার আইডি দরকার, স্টুডেন্ট নেম এবং পরবর্তী ফিল্ড দুটো দরকার। তাহলে সবগুলো নিয়ে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, তাহলে সেটা আমরা নিচে দেখতে পাচ্ছি। ওকে, এখন তো আইডি আর নেওয়া দরকার হচ্ছে না, কারণ হলো এ আইডির সাথে এ আইডি এবং এ আইডির সাথে এ আইডি আমার 1-to-1 রিলেশনশিপ করা আছে। যেহেতু আইডি আমরা নিয়েছি, সো ইউনিকলি কিন্তু ডেটাগুলো আমরা এখন পাবো, ঠিক আছে? তার জন্য শুধু এই ফিল্ডকে আমাদের নিতে হবে, এবং 3 নম্বর টেবিলের আমার মিসলেনিয়াস ফি নামে যে কারেন্সি ফিল্ডটি রয়েছে সেটা আমার নিলেই হচ্ছে। তাহলে আমরা নিয়ে নিলাম। এখন যদি আমরা আমাদের কুয়েরিটিকে রান করি, তাহলে সব রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখুন এক্সাম ফি, এটি হলো 2 নম্বর টেবিলের আমার ফিল্ড, এবং মিসলেনিয়াস ফি হচ্ছে এটি আমার 3 নম্বর টেবিলের ডেটা ফিল্ড, ঠিক আছে? তাহলে আমরা আবারও ডিজাইন ভিউতে এসে এখন ক্যালকুলেশনের ব্যাপারটি দেখি, যে তিনটি টেবিলের সাথে যে কারেন্সি ফিল্ডগুলো আমার রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন হয় কি না। তার জন্য আমরা জাস্ট এই ফাঁকা জায়গাতে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা বিল্ডে আসতে পারি, আমরা বিল্ড করি। তো বিল্ডের জন্য আমরা প্রথমে একটি ফিল্ড নেম টাইপ করতে পারি, সেটি হচ্ছে টোটাল ফি। টোটাল ফি দিয়ে আমরা কোলন রাখবো। এরপর আমরা স্কোয়ার ব্র্যাকেট নিব। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দেখাতে হবে যে কয়টি ফিল্ড আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি। তাহলে ফি জুন থেকে আমরা স্টার্ট হবে, ফি জুন আমরা নিলাম। এরপরে বাহিরে এসে আমরা প্লাস দেই, আমরা যেহেতু প্লাস করতে চাচ্ছি, সো প্লাস আমরা দিলাম। এরপর আবার আমরা স্কোয়ার ব্র্যাকেট নেই, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দেখাই ফি জুলাই, ফি জুলাই আমরা পেয়ে যাচ্ছি। বাইরে এসে প্লাস করি, এরপরে এক্সাম ফি নিতে হবে, স্কোয়ার ব্র্যাকেটে দেখাতে হবে এক্সাম ফি। এখানে নেম টাইপের ব্যাপারে এখানে যে নামে থাকবে ঠিক সে নামে কিন্তু টাইপ করতে হবে, ভুল যদি স্পেলিং হয় তাহলে কিন্তু আমরা ডেটা পাবো না, ঠিক আছে? আবার স্কোয়ার ব্র্যাকেটে আমরা দেখাই মিসলেনিয়াস ফি, মিসলেনিয়াস ফি আমাদের দেখানো হলো। এখন জাস্ট আমরা ওকে প্রেস করি, তাহলে একটি ক্যালকুলেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ট্যাব কি প্রেস করি, পরবর্তী সেলে কিন্তু মাউসের কার্সরটি চলে আসতেছে। ওকে, এখন আমরা আমাদের এই কোয়েরিটিকে যদি রান করি, তাহলে সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। টোটাল ফি নামের একটি ফিল্ড নেম আমরা দিয়েছি এবং তার এগেনস্টে সব কিছু ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং আইডির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এখানে আইডি কিন্তু ইউনিকলি কিন্তু কাউন্টিং হয়েছে, স্টুডেন্ট নেমের এগেনস্টে কিন্তু আইডিগুলো দেখা যাচ্ছে। ওকে, তাহলে খুব ইজিতে কিন্তু আমরা অনেকগুলো টেবিলের মধ্যে যে কারেন্সি ফিল্ডগুলো রয়েছে সেগুলোকে
ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখন সেভ করি আমাদের কোয়েরিটিকে, কোয়েরি ফি নামে আমরা এটিকে সেভ করলাম। ঠিক আছে, আমরা বের হয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি আবার আমরা কোনো ফিল্ড অ্যাড করতে চাই বা কোনো মডিফাই করতে চাই, তাহলে ঠিক ডিজাইন ভিউতে এসে আমরা সেটি করতে পারবো। ঠিক আছে, তাহলে পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আই হোপ আপনার সমস্যাটির সমাধান আমি দিতে পেরেছি। তারপরেও যদি কোনো ক্রাইটেরিয়া থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হলো তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য। বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। পিসি টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শুরু করে ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।